একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে বড় হয়, তখন ধরেন ক বা এ, এই সিম্বল গুলাকে সে কি মনে করে? এক একটা এক একটা সিম্বল মনে করে, নাকি সে প্রথম থেকেই বুঝতে পারে যে ক মানে হচ্ছে ক, ক মানে হচ্ছে কাকা, ক মানে এ মানে অ্যাপল, এগুলোকে বুঝতে পারে? কখনোই সে বুঝতে পারে। সে আসলে এই সিম্বল গুলা থেকে আস্তে আস্তে বড় হয় এবং তার বিভিন্ন রিলেটিভ বা সমাজ থেকে সে বিভিন্ন ধরনের কানেক্টিং ওয়ার্ড গুলো খোঁজে খুঁজে তারপরে সে বুঝতে পারে এ মানে মিনিং এইটা, ক মানে মিনিং এইটা। তো এখন দেখেন একটা ড্রয়িং কিভাবে একটা বাচ্চাকে উপকার করে। একজন বাচ্চা ড্রয়িং করতেছে এবং একজন বাচ্চা ড্রয়িং করতেছে না, এই দুইজনের মধ্যে পার্থক্য কি হয়? একজন ড্রয়িং বাচ্চা যে ড্রয়িং নিয়ে প্রথম থেকে বা ছোটবেলা থেকে ইনভলভ, সে কিন্তু তার ইমাজিনেশন বা তার যে আলাদা একটা জগৎ আছে সে ইমাজিন করতে পারে। সে মনে করেন আমি একজন আর্কিটেক্ট, সো আমি কখনো ড্রয়িং করি নাই, আমি কিন্তু কখনোই আর্কিটেকচারে ভালো করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি আমাকে খাতা কলমের মধ্যে থেকে বুঝতে হবে যে আইফেল টাওয়ার ড্রয়িং করতে হবে। সো এই জিনিসটা তাকে ছোটবেলা থেকে অর্জন করতে হবে। এইটা কিন্তু আমি একজন টিচার হিসেবে আমি কখনোই বিশ্ববিদ্যালয় লেভেলে এসে আমি কখনোই একটা ছেলে বা মেয়েকে আমি ধরাই দিতে পারবো না। তেমনি ভাবে দেখেন আইটি ফিল্ডে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি অবশ্যই ড্রয়িং এ খুব ভালো ছিলাম না, কিন্তু অল্প হলেও ভালো ছিলাম। আমি আমার এন্টায়ার লাইফে আমার স্টুডেন্ট থেকে আমার টিচিং প্রফেশনে আমি যত প্রফেশনাল লাইফে সব জায়গায় আমি সেই যতটুকু আমি ড্রয়িং ক্যাপাসিটি অর্জন করছিলাম সেই ড্রয়িং ক্যাপাসিটি দিয়ে আমি অনেক কাজ করতে পারছি। আমি অ্যাটলিস্ট মনে করেন আইটি ফিল্ডের অনেক প্রফেশনাল ওয়ার্ক থাকে যেখানে আসলে বিভিন্ন ধরনের ইন্টারফেস, বিভিন্ন ধরনের কম্পিউটারের ভালো মন্দ বিষয়গুলো বিবেচনা করতে হয়। তো আমি বলবো আমি ড্রয়িংটা ভালো মোটামুটি করতে পারতাম বলেই আমি কিন্তু একটা ওয়েবসাইট বা একটা কম্পিউটারের একটা জিনিসকে আমি ভালো মন্দ বিবেচনা করতে পারি, বিকজ আমি ছোটবেলা থেকেই ওই অর্জনটা করছিলাম। তো আমি মনে করি যে যারা এই 1000, এটা হিউজ নাম্বার, আমি বলবো হিউজ নাম্বার, 1000 গার্জিয়ান যারা আসলে অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, অবশ্যই, কারণ বাচ্চারা কিন্তু ন্যাচারালি সবকিছু ধরতে পারে না, গার্জিয়ানদেরকেই ইনভলভ করতে হয়, তাদেরকে ভালোটা বুঝায় দিতে হয়। সো এই গার্জিয়ান যারা আসলে অক্লান্ত পরিশ্রম করে তার বাচ্চাকে আসলে ড্রয়িং এর প্রতি ইনভলভ করছেন, আমি মনে করব তারা মানে এটা অ্যামেজিং, ইটস অ্যামেজিং, এটা অনেক বড় একটা কাজ করতেছেন। আমি গ্যারান্টি দিয়ে তাদেরকে বলতে পারি যে আপনার বাচ্চারা এক সময় খুব ভালো জায়গায় যাবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো কারণ আমি একদম টপ লেভেলে বসে মানে বসে দেখছি যে আসলে ড্রয়িং একটা বড় ক্যাপাসিটি, ড্রয়িংটা থাকলে তাদের খুব ভালো হবে। তো এডিটিউন এই ধরনের সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এইটাতে অক্লান্ত পরিশ্রম করছেন নিশ্চয়ই, কারণ না হলে 1000 অ্যাপ্লিকেশন পড়া সম্ভব না। তো আমি আবারও বলতে চাই এডিটিউনকে ধন্যবাদ দিতে চাই, এডিটিউন এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন এবং আগামীতে নিবেন, এবং গার্জেনদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবেই ইনফ্লুয়েন্স করতে থাকবেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিতে থাকবেন। আমি মনে করি যে কম্পিটিশন আসলে তাদেরকে ইনভলভ করবেন এবং তাদেরকে অবশ্যই বলবেন যে কম্পিটিশন মানেই হচ্ছে অ্যাচিভমেন্ট না, অ্যাচিভমেন্ট এবং পার্টিসিপেশন আলাদা জিনিস। সো পার্টিসিপেশনটাই হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট। সো আজকে যারা আসলে বিজয়ী, তো মনে হয় 1000 জন হবেন না, সো বিজয়ী যারা হবেন এবং যারা হবেন না তাদেরকে আসলে মানে সমান পুরস্কৃত করা উচিত। সো তারা ভালো করুক, এডিটিউন ভালো করুক, আমি এই কামনা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।